হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আমরা আজকে আছি শাহবাগ প্লাজা মিরপুর 10-এ, একদম গোলচক্করের পাশে বড় একটা বিল্ডিং আছে মার্কেট, এটা দেখতে পাচ্ছেন এমসি সলিউশন, এই প্লাজার 6 তলায় লিফটার 5। আমরা এখানে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ল্যাপটপ, যেখানে গেমিং এবং বিজনেস সিরিজের বিভিন্ন ল্যাপটপ আপনারা পাবেন, একদম কম রেটে ভালো ল্যাপটপ, যেগুলো দেশের বাইরে থেকে আনা হয় ইউজ ল্যাপটপ। এছাড়াও নতুন ল্যাপটপও কিছু আছে যেগুলো গেমিং, খুব ভালো মানের ল্যাপটপ। আপনারা এখানে আসতে পারেন, যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু সবগুলো আছে, একদম লেনোভো, এইচপি, এসআর, ডেল, যেগুলো একদম আপনার খুব ভালো মানের যে বিজনেস সিরিজের ল্যাপটপ সেগুলো কিন্তু এখানে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সবগুলো গেমিং ল্যাপটপ, একদম মোটামুটি 80-90 হাজার থেকে শুরু করে 1.5 লাখ 2 লাখ পর্যন্ত এখানে ল্যাপটপগুলো আছে। আর এই দোকানটা স্পেশালি বিখ্যাত কিন্তু গেমিং ল্যাপটপের জন্য, একদম নতুন খুব ভালো কোয়ালিটি গেমিং ল্যাপটপ এখানে পাওয়া যায়। আপনারা যারা গেমিং ল্যাপটপ পছন্দ করেন তারা কিন্তু এখানে সরাসরি চলে আসতে পারেন, সমস্ত দোকান জুড়ে কিন্তু তাদের ভালো ল্যাপটপ এখানে কালেকশন আছে। আর এছাড়া তাদের মালয়েশিয়াতে একটা শপ আছে, বাংলাদেশে একটা শপ আছে, এখানে এই মার্কেটে অবশ্য 2টা শপ তাদের। তো যাই হোক, আমরা ভিডিওটিতে আপনাদেরকে এই ল্যাপটপগুলো সম্পর্কে জানাবো, বিস্তারিত দেখাবো। তো আসুন আমরা এখন ভিডিও শুরু করি, আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই শপের অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা কালেকশন করে এখানে সরাসরি চলে আসতে পারেন। সো ভিউয়ার্স, আমরা এসে পড়েছি, দেখতে পাচ্ছেন আমাদের সামনে উপস্থিত আছেন মুজিব ভাই, এমসি সলিউশন বিডির ওনার। উনি আপনাদেরকে দেখাবেন প্রথমেই যে গেমিং সিরিজের যে ল্যাপটপগুলো, আপনারা অনেকেই আমার কাছে ভিডিওতে বলেছিলেন, কমেন্টে জানিয়েছিলেন যে গেমিং সিরিজের ল্যাপটপগুলো আসলে কোথায় পাওয়া যায়, আপনাদের সেই এক্সপেকটেশনটা আজকে পূর্ণ হতে যাচ্ছে। তো আমরা প্রথমেই যেটা দেখবো মুজিব ভাইয়ের কাছ থেকে, যে এটা একটা গেমিং ল্যাপটপ, এটা সম্পর্কে যেটু বলতেন। ইয়েস, আসসালামু আলাইকুম জি রোহান ভাই, আমি এমসি সলিউশন বিডির পক্ষ থেকে মজিবুর রহমান বলছি। তো রোহান ভাই, আপনি আজকে গেমিং সিরিজ নিয়ে যে কথা বলছিলেন, তা আমি কিন্তু আপনাকে আসলে অনেকদিন ধরে বলছিলাম যে গেমিং নিয়ে করেন না কেন গেমিং। তো আজকে যাওয়া আমরা গেমিং নিয়ে আপনি এখানে আসছেন, আমার কাছে আমি কিছু অনেক গেমিং কালেকশন আছে, আমি আপনাকে গেমিং কালেকশনগুলি দেখাচ্ছি। হ্যাঁ, তা আমরা আপনাকে আজকে ফার্স্ট একটা এইচপি ওমেনের দেখাবো। দেখতে পাচ্ছেন এইচপি ওমেন সিরিজের একটা ল্যাপটপ আছে, দেখেন 4 RGB কালারের ব্যাকলাইট আছে দেখতে পাচ্ছেন, এবং এটা 144 Hz এর যে ডিসপ্লে প্যানেল হার্জ যেটা বলা হয়, যারা হাই রেঞ্জের গেমগুলি খেলেন এবং গ্রাফিক্সের কাজগুলি করেন তাদের জন্য এই যে এই ল্যাপটপগুলি খুব অ্যাপ্রোপ্রিয়েট স্মুথ এবং ইউজ করার জন্য। এবং এটার কুলিং ফ্যান, আপনার ডুয়েল কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, যেটা আপনার লং টাইম ইউজের পরে যেটা আপনার হট বা ইয়া হবে না। এবং এটার ইউএসবি কানেক্টগুলি, যারা গেম খেলেন মূলত তাদের জন্য কানেক্টগুলি যদি পিছন দিক দিয়ে হয় বেস্ট হয়। তো এই এইচপি ওমেন এই সিরিজগুলি ল্যাপটপগুলি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনি, ওদের ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্টগুলি কিন্তু পিছন দিয়ে দিয়েছে, যে গেম খেলার ক্ষেত্রে এর জন্য যেটা সুবিধা হচ্ছে। গেটআপটা সুন্দর, বেশ ডিসপ্লে পেছনে আছে। এইচপি ওমেনের i7 8th generation, এটাতে 32 GB র্যাম আছে, 256 SSD আছে, 1 TB হার্ড ডিস্ক আছে, আর এটাতে গ্রাফিক্স আছে GTX 1060 6GB গ্রাফিক্স আছে। এটার প্রাইস হচ্ছে 119,000 টাকা। আমাদের 119,000? হ্যাঁ। ও ওয়াও, ডেলের একটা মিড রেঞ্জের মধ্যে গেমিং। হ্যাঁ, ডেলের মিড রেঞ্জের মধ্যে, এটা কোর i5 8th generation, এই যে দেখতে পাচ্ছেন নাইস একটা কিবোর্ড, ব্লু কালারের একটা কিবোর্ড। হ্যাঁ, তো এবং সুন্দর একটা ল্যাপটপ, এটা হলো ডেল জি সিরিজের ল্যাপটপ, ডেল জি সিরিজের G3, G5, G7 করেছে। G3-তে আপনার GTX 1050 আছে, এটার গ্রাফিক্সটা 8th generation, 8 GB র্যাম, 128 SSD, 1 TB হার্ড ডিস্ক। দেন এটা অনেক মানে চিপ বাজেটের মধ্যে, যারা 50 থেকে 60+ মানে 70 নিচে বাজেটের মধ্যে গেমিংগুলি চায় তাদের এই ল্যাপটপগুলি ভেরি পাস একটা ল্যাপটপ। ওকে, হ্যাঁ, এটা আপনার আছে, এটা 60 পড়বে, 60 পড়বে 60,000 টাকা জি। আর আমাদের এখানে এরকম আরও কিছু গেমিং আছে যেগুলি বক্স আছে, আমি বক্সের কারণে হয়তো আনবক্সিং করে আপনাকে দেখান। এগুলো তো নিউ না? এগুলো সব নিউ আছে, আসুস ROG আছে, GL530 স্ট্রাইকস, এই যে আপনার মডেলটাই দেখতে পাচ্ছেন, এটাতে 16 GB র্যাম আছে, Core i7 7th generation, 1 TB হার্ড ডিস্ক, 256 SSD, গ্রাফিক্স আছে এটাতে 1060 6GB গ্রাফিক্স আছে, ব্র্যান্ড নিউ আছে এই ল্যাপটপগুলি। দেন তারপরে আমরা লেনোভোর আছে কালেকশন, আপনার লেনোভো Wi-Fi 3.0 আছে, Core i7 7th generation, এটাতে 16 GB র্যাম ব্যবহার করা হয়েছে, 1 TB হার্ড ডিস্ক, 128 SSD, গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে 1050 Ti সিরিজের গ্রাফিক্স। দেন এটারও আপনার স্লিমের মধ্যে, এটার ওয়েট হবে 2.3
3 kilo. তো প্রাইসটা কত এটার? এটার প্রাইস হচ্ছে 110000 টাকা. 110000 টাকা. এটা তো খোলা আছে মানে একটু দেখানো যাবে? এটা খোলা আছে. হ্যাঁ, জাস্ট একটু আপনি বক্সটা খোলা আছে, আমরা একটু খুলে হয়তো এইভাবে একটু দেখাতে পারবো আপনাকে. আমি আপনাকে এইভাবে দেখাচ্ছি. আচ্ছা, আমরা একটু খুলে দেখছি এটা. এটা কি অবস্থায় আছে, কেমন দেখতে, এটার ডিজাইনটা, মডেলটা, এবং যেহেতু আমরা জানলাম এটার প্রাইসটা. ওকে, সুন্দর একটা বক্স দেখতে পাচ্ছেন. এটা ব্ল্যাক পিছন দিকে আপনার কুলিং দিয়েছে, ডুয়েল ফ্যান সিস্টেম. আর এখন কিন্তু সব গেমিং ল্যাপটপ গুলি ডুয়েল ফ্যান দিয়ে দিয়েছে. এবং আমি বরাবর মতো আরেকবার বলেছিলাম যে USB কানেকশন যদি কানেক্ট গুলি পিছন দিক দিয়ে হয়, যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট বেস্ট. এবং এই জিনিসগুলি হাইডেন্সি রেখে আপনি আপনার ল্যাপটপটা ফ্রন্টে রেখে কাজ করতে পারেন সামনে. আর যদি আপনার ডানে বামে USB কানেক্টগুলি থাকে, সো আপনার গায়ে কাজ করার ক্ষেত্রে সে একটা স্মুথ হবে না, একটু প্রবলেম হয়ে যায়. আর এই কানেকশনগুলি যদি পিছনে থাকে, এই চিন্তা করে কিন্তু ওরা এই ধরনের গেমিং ল্যাপটপগুলি এখন তৈরি করছে. দেখতেই পাচ্ছেন Lenovo এই সিরিজের ওরা ফুল কানেক্টগুলি পিছনে দিয়েছে. ওকে, আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখি. জি, ফ্রন্ট সাইডটা এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর. ও, এটা 180 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করা যাবে, অ্যাঙ্গেল করতে পারবেন. যদি আমরা ল্যাপটপটা অন করতে পারছি না ব্র্যান্ড নিউ ইনটেক দেখে, আমি জাস্ট আপনার এটা ইয়াটা দেখাচ্ছি, কনফিগারটা বলে দিয়েছি. এটা প্রাইস হচ্ছে 110000. Core i7 8th জেনারেশন, 16GB RAM আছে এটাতে, 1TB হার্ড ডিস্ক, 128 SSD আছে. তো যে হ্যাঁ, আমরা আরও কিছু কালেকশন আছে যেগুলো আমরা দেখা আপনাকে দেখাই, যদি হয়তো আপনি দেখতে পারবেন. যে SR এর নাইট্রো আছে আমাদের এখানে, নাইট্রো, জি, নাইট্রোর i7 আছে, Core i7, এটি মিড রেঞ্জ বান্স বলতে আপনার 18 নিচে, যারা 60 থেকে 70 রেঞ্জের মধ্যে প্রাইজিং চাচ্ছে তাদের জন্য এই ধরনের ল্যাপটপগুলি ভেরি ফাস্ট. এবং এটা আপনার অলরেডি সব আপডেট করা আছে. Core i7 7th জেনারেশন, 8GB RAM আছে এতে, 128 SSD আছে, 1TB হার্ড ডিস্ক আছে. আর এটাতে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে 1050, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে NVIDIA. তারপর এই ল্যাপটপটাও কিন্তু খুব নাইস একটা ল্যাপটপ রহন ভাই, আপনি দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা কিন্তু রেড ব্যাকলাইট. যদি অন্ধকারে আপনি গেম খেলেন তাহলে আপনার জন্য কিন্তু গেম খেলা বা আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলি করতে চান, দেন ভেরি নাইসলি. এবং এটা কিন্তু ফুল HD প্যানেল ডিসপ্লে, যেটা আমরা যে ফুল HD 1080 যে 1900 এই ডিসপ্লে প্যানেলের হাজি কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন. এবং এটা SR অরিজিনাল ওয়ারেন্টি আছে, এখনও 2021 পর্যন্ত এটার ওয়ারেন্টি পাবেন. আচ্ছা আচ্ছা, ওয়ারেন্টির কথা যেহেতু বললেন, আপনার এখানে যে ল্যাপটপগুলো যেগুলো আছে এগুলোর কি ধরনের ওয়ারেন্টি? আমাদের এখানে ইউজ ল্যাপটপগুলিতে ওয়ারেন্টি পাবে, 1 মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে, আর 3 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পাবেন. আর জি, যে কোনো ধরনের কোনো অ্যাদার্স প্রবলেমটা হলে অবশ্যই এখানে আমরা মিনিমাইজ করা হয় কাস্টমাইজিং, যে একটা 30 ডেজ এর মধ্যেও আমরা 30 ডেজের রিপ্লেস দিচ্ছি. এর মধ্যে যদি কারো কোনো একটা প্রবলেম ফিক্স হয়ে যায় 10 ডেজ বা 5 ডেজের মধ্যে, সেটা তো অবশ্যই 30 ডেজ ওভার 10 ডেজ অ্যান্ড 5 ডেজ আমরা কিছুটা হলে হেল্প অবশ্যই করছি. আচ্ছা আচ্ছা, মানে অনেক বড় একটা সুযোগ ভিউয়ার্স. আমি বলে রাখি যে এর আগে আপনারা আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও দেখেছেন তাতে বলা হয়েছিল হয়তো 7 দিন 15 দিন সর্বোচ্চ ছিল. শুধুমাত্র MC সলিউশন মুজিব ভাই কিন্তু 30 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে, মানে বিশাল একটা ব্যাপার. 30 দিন আপনারা একটা ল্যাপটপ ইউজ করবেন, সেটা কী অবস্থায় আছে না আছে সব কিছু দেখেও, আর তারপর যদি কোনো প্রবলেম মনে হয় ফেরত দিয়ে আপনারা কিন্তু অন্যটা নিতে পারবেন, রিপ্লেস করে নিতে পারবেন অবশ্যই. তো আমরা নতুন ল্যাপটপের ক্ষেত্রে কি ধরনের ওয়ারেন্টি? নতুন ল্যাপটপগুলিতে ব্র্যান্ড নিউ 2 ইয়ার্সের আপনার ওয়ারেন্টি পাচ্ছে. 2 ইয়ার্স আদার্স কোনো প্রবলেম হলে এটা আমরা আমাদের অথরাইজলি যে কোনো ব্র্যান্ড, ডেল, HP, SR, Lenovo, যেই ব্র্যান্ড অনুযায়ী আমরা অথরাইজ 2 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে. 2 ইয়ার্সের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম ওটা অবশ্যই আমরা ওয়ারেন্টি দিচ্ছি 100%. এটা হলো ব্র্যান্ড নিউর ক্ষেত্রে. আচ্ছা, আর ইউজের ক্ষেত্রে আমরা 30 ডেজের এটা 100%, এটা হলো সব ওয়ারেন্টি দিচ্ছি, এটা হলো আমাদের পার্সোনালি. আর আরেকটা কথা বলি রোহন ভাই, আমাদের এখানে কিন্তু ল্যাপটপ কোনো খোলা খালি বা কোনো নাই, একদম ইন্টেকলি আসে. জাস্ট আমরা অনেক সময় বক্সটা আনতে পারি না, যদিও বক্সটা আনি অনেকে বলা হয় নতুন ব্র্যান্ড নিউ বলে. সো আমি এটা বলছি না, আমার এখানে ওইভাবেই আমি সেল করি, যেটা যেরকম কম্প্রোমাইজে আসে আমি ওইভাবেই কাস্টমাইজিং করে, কাস্টমার যদি নিজে কোনো চেঞ্জ করতে চায় ওনার সামনেই করা হয়, আদার্স আমরা এখানে কোনো খোলা বা কিছু করা হয় না. ওকে, এরপর আমরা কোনটা দেখব? যে আপনাকে আমি একদম লো বাজেটের মধ্যে কোন 50-60 নিচে আরেকটা SR i5 নেটও দেখাই. এই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন i7 দেখেছেন, এবার আপনাকে আমি i5 দেখাচ্ছি. i5 এর দেখতে পাচ্ছেন, এটাও সেম SR নাইট্রো, Core i5 7th জেনারেশনের, এটা 8GB RAM, 1TB হার্ড ডিস্ক, এবং গ্রাফিক্স ব্যবহার করেছে 1050, 4GB. এটা আপনার আমাদের এখান থেকে 55,000 পাবেন.
আচ্ছা আচ্ছা 55000 এ পাবেন অনেক কম দামে গেমিং ভালো ল্যাপটপ এবং কোনো স্কেচ বা ডেন্ট ছাড়া আমাদের এখানে ল্যাপটপ গুলি পাবেন এবং 100% ফুল ফ্রেশ ল্যাপটপ গুলি ওকে তো আমি আপনাকে আরেকটু দেখাচ্ছিলাম ভাই এই যে HP লিগন Lenovo লিগন সিরিজের একটা ল্যাপটপ RTX গ্রাফিক্স দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনি RTX ভেরি বিগ একটা বিট কিস মনে হয় যে বিশাল বড় একটা ইনসেক্টর ল্যাপটপ আপনি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বক্সটা দেখেই মনে হচ্ছে বক্সটা দেখেই মনে হচ্ছে অনেক বড় আচ্ছা আমরা ল্যাপটপটা একটু দেখবো না দেখা যাবে না ল্যাপটপটা আপনাকে এমনি হয়তো বের করে দেখানো যাবে আনবক্সিং করে আমরা কিছুটা দেখাতে পারবো বাট অন করা যাবে না জাস্ট ওকে আমরা অন করব না জাস্ট নতুন ল্যাপটপ যার কারণে আমরা জাস্ট আনবক্স করে ল্যাপটপটা ওয়াও একটা সুন্দর একটা কভার দেখতে পাচ্ছি ওকে এর সঙ্গে তো ব্যাটারি অ্যাকসেসরি সব ধরনের আছে একদম অল এভরিথিং ব্র্যান্ড নিউ বস এটা আমাদের এখানে জাস্ট আমাদের এখানে ব্র্যান্ড নিউ এটা কোনো ইউজেস বা কিছু না এটা এগুলো ব্র্যান্ড নিউ এই যে দেখতেই পাচ্ছেন এটা আমরা যে লিগনের আরেকটা যে দেখেছিলাম ওটা থেকে এটা আপডেট এটা হচ্ছে আপনার RTX গ্রাফিক্স ওটা দেখেছি আমরা GTX গ্রাফিক্স আর এটা হচ্ছে RTX গ্রাফিক্স এটা হলো RGB 4 কালার কিবোর্ড এটাতে অনলি ওয়ান ব্যাকলাইট কিবোর্ড ছিল আর এটা কিন্তু আপনার 4 কালার এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রাফিক্সটা হচ্ছে লেটেস্ট 2019 এর যে গ্রাফিক্সটা ব্যবহার করা হয়েছে RTX 2060 অনেক আপডেট একদম সর্বোচ্চ এবং এটা আপনার প্যানেল হার্জ 144 হার্জ এবং আপনার এটা গ্রাফিক্স তো বলেছি আমি RTX 2060 এবং এবং RGB কিবোর্ড এই যে এখান দিয়ে আপনার একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে বিভিন্ন কালার চার কালারের আপনার লাইট জ্বলবে এই সাইড আউটসাইড গুলি দিয়ে যদিও আমরা এই নতুন কারণে ল্যাপটপগুলি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না অন করে লাইটিংগুলি সো আপনি অনলাইন থেকে RTX Lenovo Legion Y740 মডেল সার্চ করলে এটা পুরো এটা দেখতে পারবে ওকে এটার প্রাইসটা কত ধরছেন এটা প্রাইস হচ্ছে 155000 টাকা আচ্ছা 155000 টাকা ওয়াও আর এটা সব অ্যাকসেসরিজ গুলি আপনি পাবেন এই যে মেনু বুক এটা দেখতে পাচ্ছেন এটা হলো HDD কানেক্টর ওকে আর এখানে ফুল ডিটেইলস Lenovo অথরাইজিং যে সম্পর্ক ওকে আর এই পাশে চার্জার চার্জারটা আছে আমি চার্জারটাও দেখাচ্ছি এটা চার্জারটা খুব অনেক বড় একটা চার্জার কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা এটি 4 আওয়ার্স প্লাস ব্যাকআপ দিবে 4 আওয়ার্স অনেক বড় একটা চার্জার এই যে বিশাল বিগ সাইজের একটা চার্জার 230 ওয়াটের একটা চার্জার আছে পাওয়ার কর্ড আছে এখানে এটা পাওয়ার কর্ড হ্যাঁ দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ডটা খুব স্ট্রং বাট ল্যাপটপটা যেরকম দামি হচ্ছে বা স্ট্রং হচ্ছে দেখতে পাচ্ছেন পাওয়ার কর্ড গুলো খুব ওকে খুব সুন্দর তো এই ল্যাপটপটা তাহলে আপনারা দিচ্ছেন 155000 টাকায় আর যেরকম ভাই আমরা আরও একটা জিনিস জানাতে আপনাকে এলিনিয়ার আছে আমাদের কাছে এলিনিয়ারের যে এই মুহূর্তে আমাদের স্টকে নাও আছে আপনার এলিনিয়ার R4 সিরিজের একটি গেমিং ল্যাপটপ যারা এলিনিয়ারকে খুব বেশি পছন্দ করেন আর মূলত গেম ইজ গেম যারা হাই গেম পারফরমেন্স তারা এলিনিয়ার দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো গেমটা খেলতে হলে কিন্তু এলিনিয়ারের বিকল্প নেই বাট এলিনিয়ার ডেলের এই এলিনিয়ার সিরিজের ল্যাপটপগুলি খুব ভালো তো এটা এলিনিয়ার R4 কোর i7 8th জেনারেশন 16GB র্যাম আছে ওতে 256 SSD আছে 1TB হার্ড ডিস্ক আছে আর ওটাতে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে 1060 আর এটা কিন্তু ব্যাকলাইটও সেম RGB কালারের এটা ব্যাকলাইটিংটা আছে আর এখন সবারই ব্যাকলাইটটা একটু ইস্যু করা হয় যে আমার কালারটা একটু যেন RGB চার কালারের ইয়ে থাকে তো এটা তো সেম RGB কালার ব্যাকলাইট আছে আর এটার প্রাইস আছে আমাদের এখানে 135000 টাকায় আচ্ছা আচ্ছা 135000 টাকা এগুলো তো আপনাদের কাছে অ্যাভেলেবল কেউ যদি বেশ কয়েকটা হোলসেলেও নিতে চায় সেক্ষেত্রে হোলসেল প্লাস রিটেল আমরা দুইটাই করছি দেন হোলসেলেও যদি কারো গেমিং সিরিজে কোনো ল্যাপটপ প্রয়োজন হয় আমাদের কাছ থেকে প্রি অর্ডারের মাধ্যমে বা ইনস্ট্যান্টলি আমাদের কাছে সব ধরনের ল্যাপটপগুলি থাকে ও নিতে পারবে আর আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে প্রি অর্ডার করলে ঢাকার মধ্যে আমরা হোম ডেলিভারি করছি আউট অফ ঢাকা 24 আওয়ার্সের মধ্যে আমরা কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি ঢাকার ভিতরে অনলি হোম ডেলিভারি দিচ্ছি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো ধরনের ল্যাপটপ বাই করতে পারবে আর হাই রিকমেন্ড যেমন RTX 2070 RTX 2080 যে লেটেস্ট 2019 এই সিরিজের ল্যাপটপগুলিও আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল আর আমি আরেকটা কথা বলবো আমাদের কিন্তু দুইটা শপ আপনাকে আমি যেটা আমাদের এমসি সলিউশন কিন্তু দুইটা শপ একটা হচ্ছে মালয়েশিয়াতে আর একটা হচ্ছে বাংলাদেশে আমাদের বাংলাদেশের শপটা হচ্ছে এমসি সলিউশন বিডি আর মালয়েশিয়াতে হচ্ছে এসবি সলিউশন তো সো আমাদের সব কালেকশন অল ফর মালয়েশিয়া যে কোনো ধরনের রিকমেন্ড থাকলে আমরা অবশ্যই মালয়েশিয়া থেকে এনে দিচ্ছি আর এখানে আপনার ইবে বা অ্যামাজন থেকেও যদি কোনো প্রোডাক্টের জন্য প্রয়োজন হয় আমরা এটা এমসি সলিউশন এখান থেকে আমরা প্রোভাইড করছি হ্যাঁ যে কোনো ধরনের প্রোডাক্ট সে তার চয়েস দিয়ে মতো আমাদের এখান থেকে প্রি অর্ডারের মাধ্যমে নিতে পারবে সো ভিউয়ার্স
আজকে পর্যন্তই আপনারা দেখলেন এমসি সলিউশন বিডিতে যে ল্যাপটপগুলো, গেমিং এবং বিজনেস ক্লাসে যে ল্যাপটপগুলো, সেই ল্যাপটপগুলো আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে থাকা নাম্বারটিতে ফোন করবেন, যোগাযোগ করবেন এই শপের সঙ্গে। আপনারা কিন্তু এখান থেকে ল্যাপটপগুলো কিনতে পারবেন খুবই কম রেটের মধ্যে, এবং কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে থেকেও আপনারা ল্যাপটপগুলো নিতে পারবেন, একই সঙ্গে ইএমআই ফ্যাসিলিটিস তো পাচ্ছেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং এমসি সলিউশন থেকে অবশ্যই ল্যাপটপ কিনবেন। আল্লাহ হাফেজ।